গুড মর্নিং, আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত। বড়দের আমার প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, ঈশ্বরের কাছে এই কামনা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো থাকো। তো আজকে একটা আবার নতুন দিন শুরু করলাম। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছে সকাল থেকেই, ভালো লাগছে, কারণ রোদও নেই আবার বৃষ্টিও নেই, বেশ ভালো। আজকে সকালে আমি টিফিন করেছিলাম, কারণ বাবা আমাকে কালকে রাত্রিবেলা আমাকে বলল যে বাবার একটু পরোটা খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য আজকে সকালবেলা আমি একটু পরোটা আর একটু আলু ভাজা করেছিলাম, করে আমরাও খাবো আর বাবাকেও দিয়ে আসলাম। কারণ প্রত্যেক দিনই টিফিনটা গিয়ে আমি বাবাকে দিয়ে আসি, চা আর টিফিনটা, কারণ বাবা তো এখন আসতে পারছে না, তোমরা জানো বাবার সেদিন পড়ে যাওয়াতে। মর্নিং বন্ধুরা, তো সকালবেলা উঠে আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে, এখন আমি বাজারে যাব। তো আজকে বাজার কিছুই নেই, তাই জন্যই বাজার যেতে হচ্ছে। তো আমি বাজারে যাই, আপনাদের দেখাবো কী বাজার করলাম, আর বাজারটাও একটু আপনাদের দেখিয়ে দেবো। তো আমি এখন বাজারে বেরোচ্ছি। বাজার করছি, তো সামনে যে বাজার পেয়েছি। আমি এখন ভোলার দোকানে এসেছি, ডাল নেব। আমি একটু বাবার ওখানে গিয়েছিলাম, তো এইমাত্র আমি বাবার ওখান থেকে ফিরলাম। কারণ আমি সকালে যাই বাবার ওখানে, দুপুরে খাবার দিতে যাই যা রান্না করি, আর সন্ধ্যেবেলাও আবার যাই দেখে আসি। শুধু চা বা টিফিন দেওয়াটা বড় কথা নয়, রোজই বাবাকে দেখে আসি, কারণ আবার এই বাড়িতেও আমাকে আসতে হয়, মেয়ে তো একা কিছু করতে পারে না, স্নান থেকে শুরু করে সবই করাতে হয় ওকে, যার জন্য আমাকে যেতেই হয়, দু জায়গাতেই দৌড়চ্ছি। তো যাই হোক, এখন এসে দেখছি জয়ন্ত বাজার নিয়ে এসেছে। তো এখন কী কী বাজার আনলো তো তোমাদের একটু দেখাই। পুঁই শাক এনেছে, এখানে আলু আছে, কুমড়ো, রাঙা আলু, বেগুন, চিচিঙ্গা আর ঝিঙে এনেছে। এই মোটামুটি বাজার। তো আজকে একটু, যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে একটু নিরামিষ করব, তো ওই জন্য পুঁই শাকের তরকারি হবে আর একটু অড়হর ডাল বানাবো, এরকম ইচ্ছা আছে, এখন দেখা যাক। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। কারণ আবার একটু আজকে তাড়াতাড়ি রান্না করব, করে একটু বেরোতে হবে,
এসে জানি না কখন আজকে মেয়েকে স্নান করাবো, হয়তো একটু দেরি হয়ে যাবে। আমাকে একটু ব্যাংকের কাজে যেতে হবে, কারণ কিছু কাগজপত্র জমা দেওয়ার রয়েছে। কারণ এখন আবার তো সেই তোমাদের এখন নিয়ম হয়েছে যে আবার নতুন করে সব কিছু জমা দিতে হবে, কাগজপত্র, ভোটার কার্ড বা আরও বিভিন্ন রকমের এগুলো সব জমা দিতে হবে, না হলে সমস্যা হচ্ছে। তো সেগুলোর জন্য যাব, আর একটু পৌরসভায় যাব, কারণ আমার মার ডেথ সার্টিফিকেটটাও তুলতে হবে, সেটাও করা হয়নি। সবই আমাকে, এগুলো বাইরের কাজগুলো আমাকেই করতে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে বেরোবো। তো আজকে আর বেশি কথা বলছি না, তো তোমরা আমার সাথে থাকো। এইমাত্র আমি রান্না সারলাম। তো আজকে আমি রান্না করেছি পুঁই শাকের তরকারি, ডাল, বেগুন ভাজা আর এই ভাত। এই দিয়েই আজকে দুপুরে লাঞ্চ হবে। তো এরপরে আমি এখন স্নান করব, স্নান সেরেই তারপরে আমি তাড়াতাড়ি করে বেরোবো। তো সেজেগুজে আমি তৈরি হয়ে গেছি, তো এখন বেরোবো। আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে বেরোচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। ব্যাংকের কাছে এসেছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমাদের বাটানগর শাখা। এখন আমি ঢুকবো। ব্যাংকের কাজ সেরে এখন আমি বেরোলাম। এবারে এখন আমি যাব পৌরসভায় মার সার্টিফিকেটটা তুলতে। চলে এসেছি আমি পৌরসভায়, আমাদের এটা মহেশতলা পৌরসভা। এখন পৌরসভার ভেতরে ঢুকব। তো এখন আবার তোমাদের কাছে এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ বিকেল 5:30 বাজে। তো আজকে আসলে আমি খুব হ্যারাস হয়েছি, আমি বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3:15 হয়ে গেছে আমার, এত দেরি হয়ে গেছে। খুব দেরি করে মা বাড়ি ফিরেছে, আমি বসেই আছি মার জন্য অপেক্ষা করছি মা কখন আসবে। আমি একটু মোবাইলে ভিডিও দেখছিলাম অন্য ইউটিউবারদের, তো মা খুব দেরি করে বাড়ি ফিরেছে, যাওয়ার সময় আমাকে বলে গেছিলো যে যাচ্ছি আমি, তো তারপরে মা খুব দেরি করে বাড়ি ফিরেছে। তারপরে শুনলাম যে ভাড়া হয়েছে খুব, ব্যাংকেও গেছিলো, পৌরসভাতেও গেছিলো। হ্যাঁ, পৌরসভার ব্যাংকে তো গেলাম, কিন্তু সত্যি কথা বলতে ব্যাংকের কাজটা পুরোটা হয়নি। তো আমার ভাইকেও সাথে করে নিয়ে গেছিলাম, তো তোমাদের আসলে ভিতরে ও ছিল বলে দেখাতে পারিনি, কারণ ও না আগে চলে গেছিল। ও নতুন করে কিছু ওর বই একটু ব্লক হয়ে গেছিলো, সেটাকে আবার আমাকেই করে দিতে হয়। মানে ও কিছুই পারে না, এটাই হচ্ছে মেন সমস্যা। মানে বাইরের জগতে ওকে আমাকে সব কিছু করে দিতে হয়, তারপরে আমি সেটাও ঠিক করে এখনও হয়নি, আবারও আরেকদিন আমাকে হয়তো যেতে হবে। তারপরে পৌরসভায় গেলাম, গিয়ে তো বিশাল লম্বা লাইন, লাইনে দাঁড়ালাম। তো সেখানে মার্কস সার্টিফিকেট সবই দেখালাম, তো ওরা এখনও সার্টিফিকেট দেয়নি, আমাকে ফর্ম দিয়েছে, সেগুলো সই মানে ফিল আপ টিল আপ করে তো আবার আমাকে যেতে হবে, আবার জমা দিতে হবে। তারপর কবে কি ডেট দেবে আমি জানি না। তো আজকে খুব হ্যারাস হয়েছি। তারপরে এক ভদ্রলোক ওখানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করলেন, আমি সত্যি অবাক হয়ে গেলাম যে মানুষও এরকম হতে পারে। তো কি আর বলবো, যে আসলে ওনারা বসে আছেন বলে গদিতে মানুষকে আর মানুষ বলে ভাবেন না, কি আর বলবো। যাই হোক, তো ফিরে এসে মেয়েকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আস্তে আস্তে বিকেল 5:30। আর আজকে এখানেই, হ্যাঁ আজকে দেরি করে খেয়েছি তো বন্ধুরা,
আমার টাইমে আজকে খাইনি, একটু লেট হয়ে গেছে খেতে আমার আজকে। সত্যি ওর লেট হয়ে গেছে, কারণ ওর এই খাওয়ার পরেও আবার এক গাদা ওর ওষুধ খেতে হয়। হ্যাঁ, তো কি আর করব, আমার আমারই ভুল, এখন আমি কি করব, আমি আর একা পারছি না, কিছু করার নেই। এটা বাইরের কাজ করতে গেলে কোনো ঠিক ঠিকানা থাকে না টাইমের। তারপরেও আমার শরীরটা কদিন ধরে না সাথ দিচ্ছে না, গলাটার সমস্যা হচ্ছে, সবই তোমরা জানো তো। যাই হোক, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই ইতি দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, চ্যানেলে যদি প্রথমবার আসো তাহলে সাবস্ক্রাইব করো, রিকোয়েস্ট রাখলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার নমস্কার।